কৃষ্ণ পাপই বা কি পুণ্যই বা কি? যুধিষ্ঠির এই প্রশ্ন করলে কৃষ্ণ বললেন, আসলে দুটোর কোনোটারই অস্তিত্ব নেই, কিন্তু মানুষের মধ্যে ওসবের একটা বোধ আছে সংস্কারের মতো, আর বোধ থাকা মানেই পাপের ঘাড়ে চাপতে চাইছে পুণ্য, পুণ্যের ঘাড়ে পাপ, মধ্যে থেকে মানুষ ঝালসা পোড়া দিকবিদিক শূন্য হয়ে পড়ছে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, তবে উপায়? উত্তরে কৃষ্ণ বললেন, দুটোকেই কালগর্ভে নিক্ষেপ করো। এই কথা বলেই কৃষ্ণ রাধিকাকে চুম্বন করলেন, রমণ করলেন, দারুপান করলেন, সঙ্গে সেই পোড়া বরাহ মাংস। তারপর ঝটিতেই দৃশ্যের বদল, কৃষ্ণ একবার দশমহাবিদ্যা, পরক্ষণেই দশ অবতার। যুধিষ্ঠির বিমূঢ় অবস্থায় কৃষ্ণের পদধৌতে ব্রতী হলেন। যুধিষ্ঠির দেখলেন একটা বহু দূরবর্তী তমাল বৃক্ষের শাখায় উপবিষ্ট হয়ে কৃষ্ণ বংশীর ধ্বনি করছেন। সেই ধ্বনিতে অবগাহন করছে আলী আকবর ও রবিশঙ্করের সুরমূর্ছনা। বংশীর ধ্বনি যুধিষ্ঠিরকে বলছে, সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। এইভাবেই যুধিষ্ঠিরের সশরীরে স্বর্গারোহণ হয়েছিল, সম্ভবত তখনও আসেনি।